বন্ধুরা সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকের আমি তোমাদেরকে ঝিঙের একটা রেসিপি দেখাবো তো কি রেসিপি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঝিঙের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ঝিঙেগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমি যে পোস্ত আজকে ঝিঙে পোস্ত বানাবো তার জন্য পোস্ত কাজুবাদাম ভালো করে মিক্সার জারে কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা পুরো সমস্ত ভাজা মশলা সব কিছুই রেডি হয়ে গেছে আর আলুটা কিন্তু আমি আগে থেকে একটি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি কিন্তু পুরো রান্নাটাই আজকের আমি করব সর্ষের তেলে তো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করলে স্বাদটা কিন্তু সুন্দর হয় বন্ধুরা তো তোমরা যদি আমার মতো এই এই রেসিপিটা করতে চাও অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা ফলো করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আমি কী কেমনভাবে করছি তো প্লিজ দেখতে থাকো বন্ধুরা ফোড়নের জন্য আমি এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি যে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এখন বেশিরভাগ বাড়িতেই সুগার পেশেন্টরা থাকে আর তাছাড়া মাটির তলার জিনিস যদি একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই তাই না আর আমি যেহেতু আমাকে তোমরা দেখতে পেলে টমেটোটা যেরম কোচানো আছে সেটা কিন্তু তার সিডসগুলো মানে ধান দানাগুলো ধুয়ে কিন্তু আমি সব সময় রান্না করি কারণ একটাই জন্য আমার একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে যেই কারণের জন্য হাঁটলে আমার গোড়ালি ব্যথা করে সেই কারণে কিন্তু আমি সবসময় সময় টমেটোটা দানা ফেলে দিয়েই রান্না করি তো এইদিকে দেখো বন্ধুরা আলুগুলো এইভাবে একটু প্রায় ফ্রাই করে নিচ্ছি আমি কিছুক্ষণ এইভাবে আলুগুলো ফ্রাই করে নিতে হবে বন্ধুরা তারপরে আমার যে কেটে রাখা ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো আমি সবটা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম আর ঝিঙেটা একটু পরিমাণটা বেশি লাগে কেন জানো বন্ধুরা ঝিঙে এমনই একটা সবজি গরমকালের এই মানে সবজিটা একদম শুকিয়ে গিয়ে একদম নেতিয়ে গিয়ে একদম একটুখানি হয়ে যায় আর গ্রীষ্মকালের এই সবজি ঝিঙে সত্যি ঝিঙে তুমি যেমনভাবেই রান্না করো না কেন স্বাদ কিন্তু দারুণ হয় সেই স্বাদ আর এইদিকে দেখো টমেটোটা টমেটোটা আমি আগে থেকে যে সিডসগুলো ফেলে দিয়েছিলাম সেই টমেটোটা আমি দিয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দেবো ঝালের জন্য কিন্তু আমি এই দুটো কাঁচা লঙ্কাই ব্যবহার করছি বন্ধুরা সেটা তোমরা দেখতেই পেলে আর আমি কিন্তু মশলা যে গ্রাইন্ড করেছি বেটেছি তার মধ্যে কিন্তু আমি কোনো রকমেরই কাঁচা লঙ্কা দিই কাজু বাদাম আর পোস্ত পেস্টটা কিন্তু দারুণ হয়েছে আর এতে দেওয়াতে আর কাজুর টেস্ট আরও কাজুর দেওয়াতে টেস্টটা কিন্তু ঝিঙে আলু পোস্তর মধ্যে কাজু দেওয়াতে টেস্টটা আরোই বেড়ে গেছে তো বন্ধুরা আমার মতো এইভাবে ঝিঙে আলু পোস্ত করার জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করো তোমরা তো বন্ধুরা দেখো কিছুক্ষণের জন্য কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম কারণ ঝিঙেটা যাতে একটু হালকা নেতিয়ে যায় তারপরে দেখো কিছুক্ষণ পরে আমি চলে এলাম দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো অনেকটা ছোট্ট ছোট্টো হয়ে গেছে একদম এরপরে আমি আমার মশলাগুলো অ্যাড করে নেব অবশ্যই তো কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা কিছুটা পরিমাণ ঝালের লঙ্কা ব্যবহার করে নিলাম কিছুটা পরিমাণ আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছি মশলা দেওয়ার পরে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি রান্নাটা যখন মশলাটা দিচ্ছি তখন হালকা ফ্লেম একদম কড়াই আছে তোমরা সেটা দেখতেও পাচ্ছ আমার গ্যাসটা একদম হালকা কড়া আছে কারণ যাতে কোনো ভাবে কড়াইয়ে ধরে না যায় আর দেখো বন্ধুরা আমার যে পেস্ট করে নিয়েছিলাম আমি পোস্ত আর কাজু বাদাম সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো পেস্টটাই আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই নুন ব্যবহার করবে আর এমনই নুন ব্যবহার করবে যাতে তোমাদের কাঁচা নুন না খেতে হয় প্রায় বাড়িতেই কিন্তু এখন কাঁচা নুন খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো তো দেখো আমি কিন্তু এখানে তরকারিতে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর বাকি যে পুরো আমার পেস্ট করা পোস্ত আর কাজু বাদামটা পুরো দিয়ে দিলাম আর বাটিটা মিক্সার জারটা ধুয়ে কিন্তু আমি জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে বন্ধুরা আর তোমরা তো সকলেই জানো ঝিঙে থেকে হালকা একটু জল বেরায় তো সেই জন্য জল এখানে অল্প আমি অল্পই ব্যবহার করব বেশি জল আমি এখানে ব্যবহার করব না শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্যই আমাকে এখানে একটু জল ব্যবহার করতে হবে আর ঝিঙে থেকে তো জল বেরায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে একদমই কম জল ব্যবহার করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো আর আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি বন্ধুরা দেখো আমার আজকে ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার রেসিপি হেভি সুন্দর লাগছে দেখতে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম তার জন্য আমি এখানে কি ব্যবহার করলাম বাতাসা ব্যবহার করলাম তো আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঝিঙে আলু পোস্ত তোমরা কি আমার পাশে থাকবে দোস্ত তো ছন্দ মিলিয়ে আমি এই কথাটা বললাম কথাটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি নামাবো তার আগে কিছুক্ষণ আগে আমি একটু কিছুটা কাঁচা পোস্ত রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে নিলাম কারণ যখন খাওয়া হবে তখন যখন মুখে হালকা হালকা পোস্তটা মুখে লাগবে তো তাতে লাগবে খুব ভালো লাগবে টেস্টি লাগবে তো সেই জন্য একদম নামানোর আগে আমি কিছুটা কাঁচা পোস্ত দিয়ে নিলাম আর পরিমাণ মতো আমি একটু ঘি ব্যবহার করলাম কারণ ঘি দিলে নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করলে খুব সুন্দর লাগে বন্ধুরা তো আমি সেই জন্য ঘি ব্যবহার করে নিলাম তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ যে খুব সুন্দর কালার এসেছে দেখতে দারুণ লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি আজকের আমার এই ঝিঙে আলু পোস্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঝিঙে আলু পোস্ত আমার এই রেসিপিটা কেমন হয়েছে দোস্ত চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা